তাহলে এখানে আমাদের টার্গেট যেটা থাকবে, যে কাউন্টে যদি জিরো থাকে তাহলে সে লগ ইন হয় নাই, আদারওয়াইজ সে লগ ইন হয়েছে। তাহলে ইফ অ্যারে কাউন্ট যেটা হলো ডাবল ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো, যদি জিরো না হয় তাহলে ইকো দিলাম ইউ আর লগড ইন, এলস ইউজার নেম পাসওয়ার্ড হিরো। ঠিক আছে, তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড হিরো, যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে নাই, আর যদি ঠিকঠাক মতো একটা দেই তো দেখেন ইউ আর লগড ইন। তো এখানে ইউ আর লগড ইন এখানে দিলে তো এটা হবে না, এখানে আমাদের এটা করতে হবে যে ওরে ড্যাশবোর্ডে নিয়ে যেতে হবে, ওর যে লগইন পেজ আছে সেখানে নিয়ে যেতে হবে, ড্যাশবোর্ড যেটা আছে আমাদের অলরেডি ডেভেলপ করা আছে, ডেস্কটপ পিএইচপি হতে পারে। ধরলাম যে এটা তার ড্যাশবোর্ড, এখানে এখানে তার মানে ড্যাশবোর্ড করে এই পেজে নিয়ে আসি আপাতত, তারপর ইনফরমেশন দেখানো তো পরের বিষয়, মানে ইন্ডেক্স ডট পিএইচপি এখানে নিয়ে আসতে হবে। এখানে আমি সেশন স্টার্ট, সেশন আর স্টার্ট যেটা হলো যে আমরা সেশনটা একটা টোকেন যে সে লগ ইন করছে, তাই এখানে আমরা টোকেন হিসেবে সেশন জেনারেট করতে পারি, যেটা হলো সে লগ ইন যে করছে সেটা জানার জন্য। তো এখানে আমরা টোকেন হিসেবে আইডিটা পাস করতে পারি, সে তার সাথে ইউজার আইডি হলো রিলেটেড আরো কিছু ইনফরমেশন পাস করতে পারি, যেমন তার ইমেল আর হলো কি থাকতে পারে, তার আর কি ইনফরমেশন আছে, ইমেল আর নেম এই দুটাই পাস করার মতো। এখানে ইমেল আর নেম আমরা সেশনে পুশ করে দিচ্ছি এবং তাকে আমরা ইনডেক্স ডট পিএইচপি তে পাস করে দিচ্ছি। আর যদি সেক্ষেত্রে ভুল হয় তো কি হবে, যদি ইউজারনেম পাসওয়ার্ড রং হয় সেক্ষেত্রে তাকে যেটা করবো আমরা, ইউজারনেম পাসওয়ার্ড ইরর তো এখানে দিয়ে লাভ নেই, এই পেজে থাকবে না, সে কি করবে সেটা সে লগ ইন পেজে চলে যাবে এবং সেখানে গিয়ে তার ইনফরমেশন শো করে দিবে ইউজারনেম পাসওয়ার্ড। ইউর লগড ইন এখন মানে ইন্ডেক্সে চলে যাবে, এই যে ইন্ডেক্সে চলে আসছে, আর যদি লগ ইন পেজে যাই এখন যদি সাবমিট দিই
আচ্ছা, তো এখন আমরা এখানে ভুল একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দিয়ে যদি লগ ইন দিই তাহলে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড এরর। আর যদি ঠিক মতো দেই তাহলে চলে যাবে ইনডেক্স। এতটুকু বুঝতে পারছেন কিনা এটা হলো বিষয়। আমরা নেক্সট দিন যেটা দেখবো যে এখানে আমরা তার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখবো, এবং সে যে তার ইনফরমেশন আপডেট করার অপশন থাকবে, তার ব্লগ গুলো সে অ্যাড করতে পারবে, এই জিনিসটা দেখা শুরু করতে হবে নেক্সট দিন। আজকেরটা নিয়ে কোনো প্রবলেম থাকলে জানাইতে পারেন, বুঝতে হবে না। হ্যাঁ, একবার রিভিউ দিলে ভালো হতো। আজকে আমরা যে আমরা জিনিসটা তো দেখবো, মেসেজ তো ইন্ডেক্সে দেখাইনি এখনো, তাই না? মেসেজটা যে লগ ইন ওটা তো দেখানো হয়নি এখনো। না ওটা দেখানো দরকার নেই, তো মানে ইউআর লগ ইন ওটা তো আর দেখানো লাগে না, মানে আপনি লগ ইন করছেন তো এখন তো আর দেখাবে না, আপনার ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে, তখন আপনার ইনফরমেশন গুলো শো করবে যেটা এখন আমরা করিনি। হ্যাঁ, ড্যাশবোর্ডে ইনফরমেশন থাকবে, এখানে আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে বা আপনার ব্লগ গুলো থাকবে, সেটা এখন আমরা করি নাই, তো এই জন্য একটা অপশন মনে হয় থাকবে কিনা, ওই যে পাসওয়ার্ড রিকভারি। পাসওয়ার্ড রিকভারির জন্য আপনার ওই যে সি প্যানেল, আমি বলছিলাম সি প্যানেল লাস্টে দিলে আপনাদের অ্যাড করতে। ইমেল পাঠাইতে মেইলিং সার্ভার লাগবে, হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড রিকভারি আর কি। ওটা ওটা মেইলের মাধ্যমে করবেন না, মেইল পাঠাবেন, তো সেই মেইল পাঠানোর জন্য আপনার মেইল সার্ভার লাগবে, মেইল সার্ভার তো আপনার সি প্যানেল কিনতে হবে। ইউজারকে সরাসরি দেখানো যায় না কি দেখাবেন, যে তার মানে রিকভারির জন্য তার ইমেল পাসওয়ার্ড বা ইউজার আইডি, মানে ইয়েতে আর কি, মানে লগ ইন পেজে? হ্যাঁ সেটা মানে ইমেলটা পাঠাইতে হবে না, মনে করেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো আপনার একটা জেনারেট করে পাসওয়ার্ড পাঠাইলাম বা একটা লিঙ্কে ক্লিক করলেন, সেখানে আচ্ছা, আপনি ওইটা আপডেট, সেটা আপনার মেইলে পাঠাবেন না? সেটাও ঠিক আছে, মেইলও পাঠানো যায় আবার লগ ইনও দেওয়া ও যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটা আছে যে ওই আপডেট পাসওয়ার্ড দিলে ওইখানে ওল্ড হ্যাঁ 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 পাসওয়ার্ড দিয়ে না, আপনি তো ফেসবুকে যেটা করে, মানে তার তার ইমেল আইডি, ইমেল ইউজার নেম না হলে তো তাকে আমি পাসওয়ার্ড দিবই না, তাই না? সে তো পাসওয়ার্ড ভুলে গেছে, ইমেল না হলে তো তাকে কিছুই দিব না, তার তো ইমেলটা কনফার্ম হতে হবে, নাহলে তো অন্য যে কেউ মানে কাউকে পাঠাইলে তাহলে তো রং পার্সনের কাছে যাবে। মুখ্যত তার তার ইমেল এবং আইডি ঠিক আছে, সে পাসওয়ার্ড জানে না, তো সে ইমেল এবং আইডি পুট করবে, তা তাকে একটা পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দেওয়া হবে, অথবা যে পাসওয়ার্ড দিয়েছিল আগে সেটা তাকে মানে রিটার্ন করা হবে, সে আবার সেই সে না না সে লগ হয় না, কারণ পাসওয়ার্ড ইমেল আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ইমেল জানেন, তাহলে আপনার ইমেল আমি জানি, তাহলে তো আপনার ইমেল আমি তো দিয়ে আপনার পাসওয়ার্ড আপনি আরেকটা নতুন আমি জেনারেট করে নিতে পারবো। না না, ইমেল এবং একাধিক থাকবে, ইমেল আইডি থাকবে বা অন্য একটা কিছু, মানে শুধু ইমেল না, তার আইডিও থাকতে হবে, ইমেলও থাকতে হবে, মানে ভেরিফিকেশন একাধিক হবে আর কি। এমনি যেটা হয় দেখেন ফেসবুকে যেটা হয় যে আপনি আপডেট পাসওয়ার্ড করতে পারেন, রিকভারির জন্য ইমেল ছাড়া আর কিছু ইমেলই মেইন, মানে আমি যা দেখছি সবই ইমেল দিয়ে করে বেশিরভাগই, ইমেলে একটা লিংক যায় সেই লিংকে ক্লিক করে সাথে, কারণ আপনি যে সেই লোক হুম হুম ক্লেম করতেছেন সেটা তো আমার কোনো ওয়ে নাই, অথেন্টিকেশন আরেকটা ওয়ে আছে, মোট কথা আমরা মানে মেলে পাঠাবো আর কি, ইমেল ইমেলে পাঠাবো এছাড়া আর ওয়ে নাই। তো আরেকটা আছে আপওয়ার্কে দেখছিলাম, ওই যে আপনার ওই যে ফেভারেট ফুড টু ডে ভাবে কিছু পোর্শন টোর্শন জেনারেট করে রাখে, ওগুলা আগের থেকে নিয়ে রাখে, ওগুলা পোর্শনে অ্যান্সার ট্যান্সার দেওয়ার পর তারপর আপনি পাসওয়ার্ড আপডেট করতে পারেন, বা এসএমএস এর মাধ্যমেও করে অনেক জায়গায়, ইমেল ফোন এসএমএস ইমেল, এই তো এগুলাই যাইতে হবে, এছাড়া আর উপায় নেই, নাহলে আরেকটা সিকিউরিটি কোশ্চেন থাকে। এটা আমরা আমরা দেখতে পারবো না, আমাদের মানে ভেরিফিকেশনের কোনো উপায় নেই এখন, ইয়ে দিয়ে লোকাল হোস্ট দিয়ে
লোকাল হোস্ট দিয়ে আপনি সিকিউরিটি কোশ্চেন করতে পারেন, অথবা মানে আমরা ইমেল জেনারেট করে পাঠাইতে পারবো না? ইমেলের জন্য মেইল সার্ভার লাগবে না আমার? লোকালি তো মেইল সার্ভার সেট আপ লাগে, লোকালে লোকালে করা যায় না? হ্যাঁ করা যাবে, সেটা আমার সেটআপ নাই তো। সেই লোকাল সার্ভার করতে গেলে আপনার সেই তো বুঝতেছেন এসএমটিপি বা যে কোনো একটা ইমেল সার্ভার লাগবে না, সেটা আমার এখানে লোকালি সেটআপ নাই, সেটার জন্য সি প্যানেল লাগবে। সি প্যানেলে আপনার সেটা সেটআপ করা থাকে তো অটোমেটিক, আপনি যখন কিনবেন একটা সার্ভার তখন দেওয়া থাকে। মানে লোকালে মানে করার স্কোপ নাই, সম্ভব না? এটা আমার এখানে সেটআপ করতে হবে, আমার এটা সার্ভারে হ্যাঁ করতে হবে, এটা আমার করা নাই। ঠিক আছে, তো আপনি তো আর লোকাল থেকে মেইল পাঠাবেন না, আপনি তো সার্ভার থেকে মেইল পাঠাবেন, মানে আপনার একটা গ্লোবাল সার্ভার, এটা লোকাল সার্ভার। তো আপনি সি প্যানেল আপনার লাগবে না একটা, তো ওখান থেকে তো আপনি মেইল পাঠাবেন, তখন ওইখানে আপনি কনফিগার করলেই তো হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটাই তো একটা সি প্যানেল, এটা যদি আপনি এখন সার্ভার তো অলরেডি বানানোই আছে, এখন সি প্যানেল বানানোই আছে, হ্যাঁ এখন মেইল সার্ভার আলো যে যে সিকিউরিটি মেইল সার্ভারটা তৈরি করতে পারলে, হ্যাঁ এখন আপনার সেটার জন্য তো আবার আরেক কাহিনী, যে উইন্ডোজ সার্ভার নাই না আর লিনাক্স সার্ভার ইনস্টল করে টরে বহুত কাজ, এগুলোতে অনেক এর সম্ভব না। আচ্ছা তাহলে আমরা একটা রিভিউ দিই ছোট, করছি কি একটা লগইন পেজ করছি, লগইন পেজ করে এখানে একটা ফর্ম বানাইছি, ফর্মের ভিতরে অ্যাকশন সেট করছি এবং সেখানে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা নিয়েছি। এটা তো এইচটিএমএল ফর্ম বুঝতেই পারছেন, এখানে নতুন কিছু করি নাই, জাস্ট ফর্মটাই বানাইছি। আর এখানে যখন সাবমিট করছি তখন এখানে যে কাজগুলো হয়েছে, এই যে যখন লগইন হইল তখন ইমেল আর পাসওয়ার্ডটা সবার আগে ভ্যালিডেট করলাম, এর তো আগের দিন বুঝছেন ভ্যালিডেশন ফাংশন করতে হয়, আগের দিনে কোডটা আমি কপিস্ট করছি নতুন করে করি নাই। আর ইরোর আর মেসেজ এটাও তো বুঝতে পারছেন কি জাভাস্ক্রিপ্ট থেকে দেখে আসতেছে এই জিনিস। তো ইমেল যদি খালি হয় তাহলে ইরোর ইকুয়াল টু ইরোর প্লাস ওয়ান, আর পাসওয়ার্ড যদি খালি হয় তাহলে পাসওয়ার্ড এর ক্ষেত্রে ইরোর প্লাস ওয়ান এবং পাসওয়ার্ড রিকোয়ার্ড। তো প্রথমত আমরা যদি ইরোর ইকুয়াল টু খালি হয় মানে ইরো যদি না থাকে, তাহলে যেটা হবে যে আমরা ইউজার যে টেবিলটা আছে ওখানে ইমেল আর পাসওয়ার্ডটা চেক দিব, আমরা যে পাসওয়ার্ডটা ইমেলটা পাস করছি সেটার সাথে ম্যাচ করে কিনা। তো সেটার জন্য আমরা ডিবি কানেকশন যে অবজেক্ট আছে সেই অবজেক্টের মেথড ভিউ, সেই ভিউতে আমরা এসকিউএলটা পাস করছি, পাস করে একটা ভ্যারিয়েবলে রাখলাম, রাখার পরে এটা ফেস অবজেক্ট করলাম, ভিতরে রিসোর্স মোডে আছে তো সেটাকে আমরা অবজেক্ট বাইরেতে কনভার্ট করলাম। এটা আমি দেখাইছি অলরেডি যে অবজেক্ট বাইরেতে আলাদা আলাদা করে কনভার্ট করে ডাটা আউটপুট কিভাবে আসে। তো আউটপুট আমি কাউন্ট করলাম, কাউন্ট করে যদি জিরো না হয় মানে কোনো আউটপুট যদি আসে, জিরো হলে কি আউটপুট আসে নাই, জিরো যদি না হয় তাহলে সেশন স্টার্ট করে আমি ইন্ডেক্স কাছে পাঠিয়ে দিলাম। আর যদি জিরো হয় তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড জিরো এটা সেশনে পুশ করে লগইন পেজে পাঠিয়ে দিলাম, দুইটা দুই ধরনের রিডাইরেক্ট দিল। এটাই আমি করছি আর কিছু হয়নি এরকম। তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে মোটামুটি একটা আইডিয়া হবে। নেক্সট দিন আমরা ইমেল আর পাসওয়ার্ড এর যে প্যাটার্নটা ওটা দেখাইতে চাইছিলাম যে ভ্যালিডেশন এর ক্ষেত্রে যে প্যাটার্নটা হয়। ঠিক আছে তাহলে এটা আমি নেক্সট দিন ফার্স্টেই দেখাবো। ফার্স্টে স্যার এখানে যে ইফ 79 নাম্বার লাইনে দেখেন পোস্ট যেটা আছে ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট, এটা কয়েকটা কয়েকদিন ক্লাস থেকে দেখতেছি কিন্তু এই পোস্টটা বুঝতেছি না। মানে আচ্ছা পোস্টটা হলো এই যে এইখানে দেখেন কোন মেথড এররটা পাস করছে, মেথড পোস্ট, এই জন্য এখানে আপনি পোস্ট মেথড দিয়ে যদি একটা ফর্মে ডাটা পাস করেন সেটা যদি ডলার আন্ডারস্কোর পোস্ট দেন তাহলে ওই যে ফর্মে যত ডাটা আছে সব ডাটা আপনি পেয়ে যাবেন। এই যে প্রিন্টার দিয়ে আমরা কিন্তু চেক করছি, মানে ভিডিওটা ডাটাটা ক্যাচ করার জন্য এটা এরকম। হ্যাঁ হ্যাঁ এই যে আর যদি গেট দিতাম তাহলে আন্ডারস্কোর গেট হতো। হ্যাঁ এখানে যদি গেট দিতাম তাহলে এখানেও গেট আসতো, দুটো মেথড কোন মেথডে পাস করছেন এটা মানে এই পোস্টটা বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ এটা বিল্ডিং। স্যার ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ হলো যেটা আমরা প্রথমত ল্যান্ড করি, মানে
কোন একটা সাইটে গেলে যে গেস্টটা আপনার প্রথম শো করে সেটাই লাগবে। আর উইক্স ওয়েবসাইট গুলান কোনগুলো? WIX উইক্স ওয়েবসাইট উইক্সের কোন ক্যাটাগরি? আচ্ছা, আউটস্ট্যান্ডিং উইক্সটা কি কোনো ল্যাঙ্গুয়েজ নাকি ক্যাটাগরি, কি বোঝাচ্ছে? না স্যার, আমি গিগে দেখছিলাম যে উইক্স ওয়েবসাইট দেখতে হবে কি এটা। এখানে মানে কোনো ফ্রেমওয়ার্ক, হাউ টু ক্রিয়েট এ স্টানিং ওয়েবসাইট উইথ উইক্স, তাহলে কি এটা ফ্রেমওয়ার্ক? হোয়াট ইজ উইক্স ওয়েবসাইট দেখতে হবে। সার্চ দেন গুগলে, তাও আইডিয়া পেয়ে যাবেন। আমিও সার্চ দিয়ে দেখি কি বলে। আচ্ছা, উইক্স লিমিটেড ইসরায়েল সফটওয়্যার কোম্পানি প্রোভাইডিং ক্লাউড বেসড ওয়েব, এটা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েবসাইট বিল্ডার। হ্যাঁ, ওয়েবসাইট বিল্ডার প্রোভাইডিং ক্লাউড বেসড ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এটা লাভ হয়েছে। ও, ড্র্যাগ এন্ড ড্রপ টুল একটা, যেখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাতে পারেন, কোড করতে হবে না, কোডিং না জানলেও হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর মতো? ওয়ার্ডপ্রেস এ তাও করতে হয়, তেমন কোনো কোড না জানলেও চলে। ফটোশপের মতো মনে হয় কিছুটা। পেমেন্ট দিতে হবে তো? ফ্রি তো অবশ্যই না, এখানে টাকা পয়সা দিতে হবে। এই যে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এখানে রাস্তার বানান, অথবা পাবলিশ টাবলিশ করতে টাকা পয়সা লাগে, এখানে পেমেন্ট দেখেন। এটা একটা মানে টুলস আর কিছু না, ঠিক আছে, এটা দেখেন। আচ্ছা স্যার, আমার কোশ্চেন আর একটা ছিল। কিছুদিন আগে আপনি বলছিলেন একটা ক্লাসে যে মার্কেট প্লেস গুলোতে 50% কাজ আসে ওয়ার্ডপ্রেস থেকে, তাহলে যারা ইয়া করে জাভাস্ক্রিপ্ট শিখে নোড জেএস শিখে তারা কিভাবে কাজ করে? জাভাস্ক্রিপ্ট নোড জেএস তো অন্য জিনিস, ওয়ার্ডপ্রেস তো পিএইচপি, আর জাভাস্ক্রিপ্ট নোড জেএস তো জাভাস্ক্রিপ্ট। ওটা আপনার র কোড করে তৈরি করতে হয় না? র কোডের সাথে আপনি বলছেন, আপনার কোশ্চেনটা কি মানে? মানে আমি বলছি যে ধরেন ওয়ার্ডপ্রেস এর যদি 50% কাজ হয়, তাহলে পিএইচপি 50% যারা যা কাজ, পিএইচপি 50% কাজ ওয়ার্ডপ্রেসে, এবার ঠিক আছে? মানে শুধু পিএইচপি রিলেটেড? হ্যাঁ, খালি পিএইচপি ছাড়া তো কাজ, আপনি ঢুকলে দেখবেন যে, আমি ভাবছিলাম যে সবগুলোর মধ্যে। না না না, ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস বলতেছি, পাইথন আছে আপনার, তারপরে আপনি জাভা পাবেন, তারপরে এই ওটা পাবেন, রুবি অন রেলস পাবেন, প্রচুর পিএইচপি পাবেন, জাভাস্ক্রিপ্ট পাবেন, এর ভিতর পিএইচপি 50% কাজই আপনার লারাভেল, ওয়ার্ডপ্রেস লারাভেলে 20-30%, তারপর কোডিনেটর আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কি কাজ এগুলো, মানে সেটআপ, কনফিগারেশন, ইনস্টলেশন, এইগুলো নাকি আরো এই প্লাগইন? সব 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 নাকি ভিতরে আবার কি কোডিং টোডিং এর বিষয় আছে? হ্যাঁ, কোডিং তো করতে হবে, সব আছে। ওই ব্যাটা পারতেছে না বলে আপনার দিছে, বুঝছেন তো? এখানে আপনার ওই বুঝতে হবে যে উনি সব, মানে কোডিং এর বিষয়টা আছে এগুলো, মানে ভেজাল এগুলাই। হ্যাঁ, উনি যা পারে না সেটা আপনার দিছে। হুম হুম, সব আছে। আপনারা তাও মানে এমনি R&D করার জন্য আপওয়ার্কে পিএইচপি পিএইচপি ওয়ার্ডপ্রেস আপনারা আপনি আপওয়ার্কে গিয়ে পিএইচপি ক্যাটাগরিতে গিয়ে দেখবেন কি কাজ আছে, মোটামুটি অনেক কিছুই পাবেন। বাংলাদেশ থেকে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যায়? না, আমার জানা নাই খোলা যায় কিনা, আমি অনেক আগে খুলছিলাম, পরে
সময় দেওয়া হয়। আবার যখন ইলেন্স ছিল সেই সময় খোলা যেত, পরে মনে হয় খোলা যায় না, ভিপিএন টিপিএন বা অন্য কিছু দিয়ে খোলা লাগে। ওইভাবে কাজ করা যায় না। আপনারা এখানে মানে কাজ দেখেন, এখানে সার্চ দেন, এখানে সব ধরনের কাজগুলো আছে। মানে আপনার যেটা কোশ্চেন ছিল যে আসলে কি ধরনের কাজ আর ওয়ার্ক, যদি সার্চ দেন টপ ফ্রিল্যান্সার আপনারা লগ ইন করুন বা সাইন আপ করেন একটা, ঠিক আছে, করে এখানে আপনারা তারপরে হয়তো দেখতে পাবেন এখানে পিএইচপি বা ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিলে কি ধরনের কাজ আছে, লারাভেল দিয়ে সার্চ দিলে আইডিয়া পেয়ে যাবেন কি ধরনের কাজ আছে। ফ্রিল্যান্সার ডট কম এ সার্চ দিয়ে আপনারা গাইডেন আর কি একটা আপনারা কাটলে একটা আইডিয়া। স্যার ইয়াতে ফাইবারে দেখলাম ওই ডিজাইনের ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ তারপর ওয়েবস ওয়েবসাইট এগুলো আসতেছিল, তো ওখান থেকে প্রশ্ন করছিলাম। ওগুলো একটু অ্যানালাইসিস করবেন, ওখানে হয় কি এক একটা ক্লায়েন্ট এক এক রকম রিকোয়ারমেন্ট, তো ওইখানে আসলে উনি কি চাইতেছে ওইটা একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, করলে একটা আইডিয়া পাবেন। আচ্ছা স্যার, যেমন আপনার নোট জেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে সেরকম পিএইচপি দিয়ে, শুধু পিএইচপি দিয়ে করে না? হ্যাঁ করে, এই যে করতেছি তো আমরা ক্লায়েন্টের কথা বলছি। হ্যাঁ করে, আপনারা করায় না? সব করে, সবই করে। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ওই জিনিসটা দিয়ে করতে হবে, তাহলে তো ক্লায়েন্ট নিজেই জানে, সে আবার আপনাকে দিয়ে করানোর দরকার কি? না না এত জানে না, তাই না? সে যদি এত কিছু জানে তাহলে তো সেই করতো। এই জন্য তাদের অনেক ভাষা হয়তো বোঝা মুশকিল যে কি চাচ্ছে। একটু ওই যে গবেষণা করতে হবে এখন, মানে তারা তো একজন বুঝাইছে এটাও বুঝতে হবে, সেটা আপনার ভালো কিছু বুঝায় যদি বুঝাইতে পারেন, বা অলরেডি হয় কি বেশিরভাগই এক্সিস্টিং কাজ অলরেডি একজন পিএইচপি তে বানাইতে হয়ে গেছে, অর্ধেক তো চলে গেছে, আর একটু ডেভেলপ করতে হবে, তখন হয়তো বা সে পিএইচপি আর একজন খুঁজতে থাকে। ঠিক আছে, কালকে আপনাদের আবার বোধহয় ক্লাস আছে, কালকে বৃহস্পতি মঙ্গলবার, কালকে আমরা ক্লাস করি, এই সপ্তাহে শুক্রবারও আমরা ক্লাস করি না একটু। ওকে, আর এগুলো একটু প্র্যাকটিস করেন, নতুন তো একটু প্র্যাকটিস করেন, আপনারা লগ ইন সাইনিংটা ট্রাই করেন, যদি কোনো প্রবলেম হয় জানান। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিলাম, কালকে আবার বসি। ঠিক আছে।